নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এরুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণ থেকে সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে, যে প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে। এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগে বাড়িতে বসে নিজেরা একটা মক প্র্যাকটিস করে দেখুন। বাংলা গ্রামার থেকে প্রশ্ন থাকলে বা বাংলা গ্রামার থেকে যদি প্রশ্ন থেকে থাকে, তাহলে আপনাদের পারফরমেন্স কোন লেভেলে আছে আর সেটা কতটা এনহ্যান্স করতে হবে। তা কীভাবে করবেন, তা যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটাই ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে 15টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, আর আলোচনা শেষে আমি আপনাদের জিজ্ঞেস করব আপনারা 15টা কোশ্চেনের মধ্যে কে কত মার্কস পেলেন। আপনারা সবাই ক্যালকুলেট করে সৎভাবে আপনাদের প্রাপ্ত মার্কসটা পোস্ট করবেন। যখন আমরা আপনাদের মার্কসটা পোস্ট করবেন, তখন আপনারা যেমন বুঝতে পারবেন আপনাদের পারফরমেন্স কোন পর্যায়ে আছে আর কতটা ডেভেলপ করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন, আশা করছি আপনারা সবাই খাতা পেন নিয়ে প্রস্তুত। আজকে আমরা আলোচনা করব গেল দিনের হোমটাস্কের প্রশ্ন থেকে, প্রশ্ন নাম্বার 301। আর এর আগের যদি আপনাদের ক্লাসগুলো দেখতে হয়, আপনারা আমাদের চ্যানেলের প্লেলিস্টে যান এবং চ্যানেলের প্লেলিস্টে দেখুন বাংলা ব্যাকরণ বলে ফোল্ডার বানানো আছে, সেখানে যাবতীয় এই মোটিভেশনাল ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো চলুন আমরা আলোচনা শুরু করছি। আর আপনারা যদি সরাসরি আমাদের সাথে কথা বলতে চান, তাহলে আমরা রোজ সকাল 8টা থেকে 10টা আমরা লাইভ ক্লাস দিয়ে থাকি। আপনারা লাইভ ক্লাসে যে কোনো সময় এসে আমাদের সাথে কথা বলতে পারেন বা আপনাদের কোনো প্রশ্নের জিজ্ঞাসা করতে পারেন, আর আমরা চেষ্টা করব আপনাকে সদুত্তর দেওয়ার। তো চলুন আমরা আলোচনা শুরু করছি। 301 নম্বর প্রশ্ন, বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ কয়টি? অপশান ক 11টি, অপশান খ 25টি, অপশান ঘ 39টি এবং অপশান ঘ 2টি। 301 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ঘ 2টি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 302, বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক দুটি বর্ণ কি কি? অপশান ক হস্যই হস্যু, অপশান খ অ এবং এ, অপশান ঘ উই এবং ও, এবং অপশান ঘ হচ্ছে আ এবং ও। 302 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ঘ ও এবং ওই। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 303, ওই যুগ্ম স্বরবর্ণটিকে বিশ্লেষণ করলে নিচের কোনটি পাওয়া যায়? অপশান ক এ যোগ ওই, অপশান খ অ যোগ হস্যই, অপশান ঘ অ যোগ হস্যু এবং অপশান ঘ এ যোগ হস্যই। 303 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান খ অ যোগ হস্যই। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 304, উচ্চারণের সময় মুখ বিবর উন্মুক্ত থাকে বলে প্রধানত আকে কি ধ্বনি বলা হয়? অপশান ক উন্মুক্ত ধ্বনি, সরি, অপশান ক সম্মুখ ধ্বনি, অপশান খ পশ্চাৎ ধ্বনি, অপশান ঘ স্বরধ্বনি এবং অপশান ঘ কেন্দ্রীয় স্বরধ্বনি। 304 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ঘ কেন্দ্রীয় স্বরধ্বনি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 305, স্বরধ্বনি উচ্চারণ স্থান কয়টি? অপশান ক 5টি, অপশান খ 7টি, অপশান ঘ 6টি এবং অপশান ঘ 8টি। 305 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান খ 7টি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 306, কোন ধ্বনি বিবৃত উচ্চারণে চোয়াল বেশি ফাঁকা হয়, অথবা কোন ধ্বনি উচ্চারণে চোয়াল বেশি ফাঁক হয়? অপশান ক আ ধ্বনির, অপশান খ অ ধ্বনির, অপশান ঘ হস্যই ধ্বনির এবং অপশান ঘ হস্যু ধ্বনির। 306 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান খ অ ধ্বনির। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 307, কোন ধ্বনির উচ্চারণের জন্য জিহ্বায় সাধারণত শায়িত থাকে? অপশান ক অধ্বনি, অপশান খ আধ্বনি, অপশান খ হস্যই ধ্বনি এবং অপশান ঘ হস্যু ধ্বনি। 307 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান খ আধ্বনি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 308, হস্যই হস্যু এ এ ধ্বনির উচ্চারণে জিহ্বা এগিয়ে সম্মুখ ভাগে দাঁতের দিকে আসে বলে তাকে বলে? অপশান ক সম্মুখ স্বরধ্বনি, অপশান ক পশ্চাৎ স্বরধ্বনি, অপশান ঘ উচ্চ সম্মুখ স্বরধ্বনি এবং অপশান ঘ মধ্যবস্থিত পশ্চাৎ স্বরধ্বনি। 308 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ক সম্মুখ স্বরধ্বনি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 309, এ ও ও ওই, সরি, এ ও ও ও এর উচ্চারণ স্থান অবস্থান জিহ্বার কোন মূলে? অপশান ক উচ্চ মধ্যস্থলে, অপশান ক নিম্ন মধ্যস্থলে, অপশান ঘ উচ্চস্থলে এবং অপশান ঘ নিম্নস্থলে। 309 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ক উচ্চ মধ্যস্থলে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 310,
উচ্চ মধ্য পশ্চাৎ স্বরধ্বনি কোনটি? অপশন ক হস্যই, অপশন খ দীর্ঘই, অপশন গ ও, আর অপশন ঘ এ। 310 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন গ ও। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 311, সংবৃত্ত উচ্চারণকে কোনটি বলা হয়? অপশন ক বিবৃত, অপশন ক অস্বাভাবিক, অপশন গ অপ্রাকৃত এবং অপশন ঘ স্বাভাবিক। 311 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ঘ স্বাভাবিক। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 312, কোনটি মধ্যবস্থিত পশ্চাৎ স্বরধ্বনি? অপশন ক ও, অপশন খ অ, অপশন গ এ এবং অপশন ঘ হসু। 312 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ক ও। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 313, শব্দে কোন ধ্বনি দুই রকম উচ্চারণ পাওয়া যায়? অপশন ক অধ্বনি, অপশন খ আধ্বনি, অপশন গ হস্বধ্বনি এবং অপশন ঘ ঐধ্বনি। 313 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ক অধ্বনি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 314, অধ্বনি বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ হয়েছে কোন শব্দটিতে? অপশন ক অধ্যক্ষ, অপশন খ করুণ, অপশন গ অনাচার অব্লিক কথা এবং অপশন ঘ প্রচুর। 314 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন গ অনাচার অব্লিক কথা। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, কোশ্চেন নম্বর 315, অধ্বনি কোন উচ্চারণে চোয়ালে বেশি ফাঁক হয়? অপশন ক সংবৃত্ত, অপশন খ অর্ধ সংবৃত্ত, অপশন গ বিবৃত এবং অপশন ঘ অর্ধ বিবৃত। 314 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর, যারা এই কোশ্চেনের অ্যান্সার বলছেন অপশন গ বিবৃত, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা, আপনারা সবাই এবার একে একে ক্যালকুলেট করে কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটি আপনারা পোস্ট করুন। আর আমরা চলে যাচ্ছি আপনাদের হোম টাস্কের প্রশ্ন। তো আজকে আমি আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেন। আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্ন হলো, কোন কোন ধ্বনি উচ্চারণের সময় জিহ্বা পিছিয়ে আসে? অপশন ক হস্যই হস্যু, অপশন খ হস্যই দীর্ঘই, অপশন গ হস্যই হস্যু এবং অপশন গ হস্যু দীর্ঘ। আবার আমি আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি, কোন কোন ধ্বনি উচ্চারণের সময় জিহ্বা পিছিয়ে আসে? অপশন ক হস্যই হস্যু, অপশন খ হস্যই দীর্ঘই, অপশন গ হস্যই হস্যু এবং অপশন ঘ হচ্ছে হস্যু দীর্ঘ। আপনাদের এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে, আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে সেটা পোস্ট করুন। আমরা আগামী দিনে ঠিক এই সময় পরবর্তী ক্লাসে আপনাদের এই প্রশ্নের সঠিক উত্তর আমরা দিয়ে দেবো, এবং প্রথম 10 জন যারা এই কোশ্চেনের সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের পুরস্কার বিতরণের জন্য ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।